ঘুষ নিতে বাধা দেওয়ায় এক দোকানীকে শারীরিকভাবে হেনস্থা করল মেনাঘর থানার দুই পুলিশ কনস্টেবল নারায়ণ দেবনাথ এবং সঞ্জয় দেবনাথ। ঘটনার বিবরণে প্রকাশ, মেলাখর বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে পুলিশ এবং পৌরসভার যৌথ উদ্যোগে বাইক এবং যানবাহনের উপর কড়াকড়ির মাত্রা দিন প্রতিদিন বাড়ানো হচ্ছে। মঙ্গলবার ছিল মেলাঘর হাটবার, তাই পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে অনেক গ্রামবাসী মেলাঘর বাজারে আসে বাজার করার উদ্দেশ্য নিয়ে। মেলাঘর বাজারের এই নতুন নিয়ম না জানাতে জনৈক এক গ্রামবাসী রাস্তার উপর বাইক রেখে একটি দোকানে গেলে ততক্ষণে মেলাঘর থানার একজন কনস্টেবল এসে তার বাইকে তালা লাগিয়ে দেয়। বাইক আরোহী তালা খুলে দেওয়ার আবেদন জানালে ওই কনস্টেবল তার কাছে 100 টাকা ঘুষ দাবি করে। ওই বাইক আরোহী তাকে 100 টাকা ঘুষ দিয়েও দেয়। ঘটনাটি যেই দোকানের সামনে ঘটছিল সেই দোকানের মালিক সমস্ত ঘটনাটি দেখছিলেন, সাথে ওনার দোকানের সামনে লাগানো সিসি ক্যামেরায় সমস্ত কিছু আবদ্ধ করছিল। ওই দোকানদার এই অবৈধ ঘুষের প্রতিবাদ জানালে মেলাঘর থানার দুই কনস্টেবল নারায়ণ দেবনাথ এবং সঞ্জয় দেবনাথ তাকে তার দোকানের সামনে শারীরিকভাবে হেনস্থা করে। পরে সমস্ত দোকানে এবং পথ চলতি মানুষের প্রতিবাদে ওই দুই পুলিশ কনস্টেবল পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে মেলাঘর বাজারে একজন দোকানদার এভাবে ঘুষের প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হলো, সেখানে বাজার কমিটির কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। আর পুলিশ কর্তৃপক্ষের কথা তো বলেই লাভ নেই বলে জনসাধারণের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।